যদি তোমাকে পাঁচতলাতে উঠতে হয় তাহলে তোমাকে লিফটের সাহায্য নিতে হবে অথবা সিঁড়ির সাহায্য নিতে হবে, এরকম তারা বলে। যুক্তিটা মনে হয় অনেককে মনে করে যে খুব ভালো যুক্তি, কিন্তু না না, এই যুক্তি চলবে না। বরং দোয়া করবেন একমাত্র রাব্বুল আলামিনের কাছে, কোনো মাধ্যম লাগবে না, কোনোই মাধ্যম লাগবে না। ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে, কোনো মাধ্যম লাগবে না। রিজিক চাইবেন আল্লাহর কাছে, কোনো মাধ্যম লাগবে না। কোনো মাধ্যম ছাড়াই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যত বড় পাপই হন না কেন, যদি আপনি পাপকে পাপের জন্য আল্লাহকে তওবা করেন, ইস্তেগফার করেন, পাপ ছেড়ে দিন ইত্যাদি ইত্যাদি, রাব্বুল আলামিন মাফ করবেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দারা, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, সূরাতু যুমার আয়াত নম্বর 53। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলুন, হে আমার বান্দা বান্দি, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, পাপ করেছো, বিভিন্ন রকমের পাপ হতে পারে, শিরিক হতে পারে, বেদাত হতে পারে, বহু রকমের পাপ হতে পারে, আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, নিরাশ হবে না। ইন্নাল ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতি দয়ালু। আপনি পাপ করেছেন, আপনি সেই পাপকে বর্জন করুন, পাপের প্রতি নিজেকে লজ্জিত করেন, ছি ছি এই তোমাদের এই পাপ, ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প করুন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যখন পাপ করেছেন আপনি আর বলছেন যে হ্যাঁ পাপের জঙ্গে পাপের জন্য তওবা তওবা দিবস করতে হবে, কোথায় তওবা দিবস পেয়েছেন? পাপ করেছেন, চুরি করেছেন, আপনি আর আমি তওবা করব না? না, যে যেমন পাপ করেছে তওবা, সেই জন্য আল্লাহর কাছে নিজে নিজে ক্ষমা চাইবে, নিজে নিজে ক্ষমা চাইবে। এবং দোয়া একমাত্র আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে দোয়া করলে কোনো মাধ্যম লাগবে না, কোনো ওসিলা লাগবে না, যে আপনি কোনো মানুষের ওসিলাতে, কোনো ব্যক্তির ওসিলাতে, কোনো পীরের ওসিলাতে, কোনো মাজারের ওসিলাতে বা কোনো মানে দেবতার ওসিলাতে আপনি সরাসরি পৌঁছাতে না পেরে আল্লাহর কাছে দোয়া করবেন, না না চলবে না। আপনি সরাসরি এলাকায় দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াতে সাড়া দিবেন। আসলে এই মর্মে দুটো আয়াত পেশ করি, সূরাতুল বাকারা আয়াত নম্বর 186, আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাআওয়াতা দাআ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, হে নবী, যখন আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, তখন আপনি এই কথা বলে দিন ফাইন্নি করিব, আল্লাহ অতি নিকটে। আল্লাহ বলছেন আমি অতি নিকটে, উজিবু দাআওয়াতা দাআ ইযা দাআন, আহ্বানকারী আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে। যখনই আপনি ডাকবেন আল্লাহকে, তিনি আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে উজিবু দাআওয়াতা দাআ ইযা দাআন, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে আহ্বানে সাড়া দিই। তাহলে আল্লাহ আল্লাহ বলছেন সূরাতুল বাকরা সূরা নম্বর 2 আয়াত 186-তে, যখনই বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। দোয়া করবে আল্লাহর কাছে, চাইবেন আল্লাহর কাছে, কোন রকমের মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ বলছেন উজিবু দাআওয়াতা দাআ ইযা দাআন, তাহলে কোনো মাধ্যমের প্রয়োজন আছে? কোনো মাধ্যম লাগবে না। আপনি দোয়া করে সরাসরি বিপদ আপদ থেকে উদ্ধার আল্লাহকে দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করবেন, কোনো রকমের কোনো ব্যক্তির মাধ্যম লাগবে না, সরাসরি দোয়া আপনার আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলছেন ফালইয়াস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার কাছে দোয়া খের করে। ওয়ালিউমিনু বি, আমার প্রতি যে ঈমান রাখে, লাআল্লাহুমের সুতুন, তাহলেই তারা হেদায়েতের পথ পেয়ে যাবে। আল্লাহ বলছেন যে যখন বান্দারা বান্দা আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহকে ডাকলেই আপনি আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, এবং আল্লাহকে ডাকলেই আপনি সঠিক পথে আছেন। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন, গস কুতুব শাহজালাল সাহাপুরানা কত রকমের পীরের মুসলিমদের মধ্যে, মানে শুধু বাবা আছে, এই বাবা ওই বাবা, লোটা বাবা ছোটা বাবা, কত রকমের বাবা আছে। আর অমুসলিমদের কাছে মাছ মাছ,
সরস্বতী, লক্ষ্মী মা, তারপরে কালী মা, তারপরে বিভিন্ন রকমের মা আছে, পার্থক্য কিছু নেই, কোন পার্থক্য নেই। মুশরিকরা তারা নিজের হাত দিয়ে তৈরি করে প্রতিমা, পুতুলকে, লক্ষ্মী দেবতা, যা কিছু দেবতা আছে তাদেরকে সিজদা করে। আর মুসলিম যারা কবরে মাজারে গিয়ে পীরের কাছে পায়ে সিজদা দিয়েছে, পুরুষ মহিলা সব একাকার হয়ে যায়, এই সিজদাতে আর ওই সিজদাতে কোনোই পার্থক্য নেই। এই জন্য একজন ব্যক্তি বলছেন যে হাম মূর্তিকে সামনে সজদা করতে হাম পাক্কা মুশরিক, আর তুম কবরকে সামনে পীরকে সামনে সজদা করতে পাক্কা মুসলমান। এক বহুত বড় নাইনসাফ। বলছেন যে আমি মূর্তির সামনে সিজদা করতে আমি পাক্কা মুশরিক, আর তুমি মাজারে গিয়ে, কবরে গিয়ে, পীরের কাছে গিয়ে সিজদা করছো আর তুমি খাঁটি মুসলিম? না না না, কোনোই পার্থক্য নেই, এই শিরিক ওই শিরিক কোনোই পার্থক্য নেই। এবং একটু আগে বললাম যে মক্কার মুশরিক কাফের বা বিশ্বের মুসলিম কাফের, মুশরিক কাফের বিপদের সময় আল্লাহকে ডাকত, কিন্তু মুসলিম যারা মুশরিক হয়ে গেছে, শিরিক করে, তারা বিপদের সময় আল্লাহকে ডাকে না, শিরিক করে, সুখের সময়ও শিরিক করে। তাহলে বর্তমান যুগের মুশরিকের চাইতে আগের যুগের মুশরিকরা অনেক অনেক ভালো ছিল। আরেকটি কথা বলি এই মর্মে যে দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ আরেকটি আয়াত আল্লাহ বলছেন সূরা কাফের আয়াত নম্বর 60, ওয়াকাল রাব্বুকুম উদউনি ইস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছেন, আল্লাহ কি বলেছেন, প্রতিপালক কি বলেছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, ইস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে কোনো মাধ্যম লাগবে না, না মাধ্যম। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবারু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমাকে ডাকতে অস্বীকার করে, অহংকার করে, শীঘ্রই তারা জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় প্রবেশ করবে। তো এই দুইটি আয়াত সূরাতুল বাকারা নম্বর 200, 186 এবং সূরা গাফের আয়াত নম্বর 60, এই দুইটি আয়াত প্রমাণ করে যে আপনি সরাসরি রব্বুল আলামিনকে ডাকবেন, এই টাকাতে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন না।